সঙ্গীত পরিচালক শ্রী শান্তি বিনোদ দাসের পরিচালনায় দেখছেন জয়নিতাই প্রোডাকশানের সুরধ্বনি অনুষ্ঠানটি, আর সাথে শিল্পী তিলক গোস্বামী। আজকে শিল্পীকে জানতে চাইব উনার সঙ্গীত জীবনের শুরু কিভাবে। সঙ্গীত জীবনের শুরু অনেক ছোট বয়সে, আমার মনে হয় 4-5 বছর বয়স থেকে আমি গানটা শুরু করি, কারণ আমার বাবা বড় শিল্পী ছিলেন অনেক আগেই। নিতাই গোস্বামী আমার বাবার নাম, তা উনি বেতার শিল্পীও ছিলেন বহু আগে। তখন সে নির্মলেন্দু চৌধুরী, হেমন্তী শুক্লা, বনশ্রী সেনগুপ্ত, পিন্টু ভট্টাচার্য, সুধাম বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে আমার একটা স্টেজে গান গিয়েছিলাম অনেক ছোট, তখন বাবা হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলেন, সুধাম বন্দ্যোপাধ্যায়ের পরে আমি গান গিয়েছিলাম, মনে আছে সমস্ত। তাই একটা বাড়িতে মহল ছিলই অবশ্যই, বাড়ির থেকে প্রথমে ইয়ে করা, এখান থেকে শুরু। তারপরে বেশি মানে শিখতে পারিনি হয়তো বিভিন্ন কারণে, কিন্তু মহল ছিল, সেখান থেকে আমি গানটা রক্তে ছিল, রক্তে আছে আসলে গান। হ্যাঁ, অনেক গুণী শিল্পীর আশীষ উনি পেয়েছেন আপনার। খুব সুন্দর, ভালো লাগছে গান, আজকে এত সুন্দর গান আপনি শোনাচ্ছেন। পরের কি গানে যাচ্ছি আমরা? এর পরের গান মোহাম্মদ রফি, শিল্পী মোহাম্মদ রফির তার চোখে নেমে আসা, আমার খুব ফেভারিট গান এটা। বাহ, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন, ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। আজ কোন উদাসী হাওয়া বনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোন উদাসী হাওয়া বনে তার গেল খুঁজে পাওয়া, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে তার আশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা।